গুড মর্নিং, সকাল সকাল চলে এসেছি আবার তোমাদের সাথে বেস্ট কিছু ওয়ার্কআউট নিয়ে। আর আজকে আমরা যে ওয়ার্কআউট গুলো করবো সেটা হলো ফুল বডি ওয়ার্কআউট সিজন টু, যেটার মধ্যে আমরা তোমাদের দেখাতে চলেছি ফুল বডি ওয়ার্কআউট তোমরা ঘরে বসে কি করে আরামসে করতে পারো, আর ফুল বডি ওয়ার্কআউটের সাথে সাথে তোমরা কি করে তোমাদের বডি ফ্যাট কন্ট্রোল করতে পারো আর তোমাদের ওয়েটও লস করতে পারো। তো চলো শুরু করে দেওয়া যাক সিজন টু এর আজকের ভিডিও। হাই গাইজ, আমি শান্তনু তোমাদের দোস্ত এন্ড তোমাদের হোস্ট, আর তোমরা দেখছো শান্তনু টকিজ। আজকে তোমাদের ব্যাক পোর্শনের এন্ড শোল্ডার পোর্শনের কিছু বেস্ট অফ বেস্ট এক্সারসাইজ দেখাবো, যেখান থেকে তোমরা 7 আর 8 বেস্ট এক্সারসাইজ ঘরে বসে আরামসে করতে পারো আর বিনা টাইম ওয়েস্ট কে। চলো শুরু করা যায় যাক আজকের ফুল বডি ওয়ার্কআউট ভিডিও সিজন টু। লেট গেট স্টার্টেড। আমরা ফার্স্ট যে এক্সারসাইজটা করবো সেটা হলো আর্ম রেজেস। আর্ম রেজেস করার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা তোমাদের হাত দুটোকে সামনে দিকে সোজা করে রাখবে, মানে পাশে সোজা করে রাখবে। দেন এই দুটো হাতকে আমরা ব্যালেন্স রাইট, মানে একই সাথে উপরের দিকে তুলবো, আর দেন টাপ আপ, আর পুরো প্রেশারটা যেটা আমাদের শোল্ডার এবং ব্যাক পোজিশনে ফেলবো। তো চলো শুরু করে নেওয়া যাক আজকে ফার্স্ট যে এক্সারসাইজটা, সেটা হলো আর্ম রাইজেস। অন্তত মিনিমাম তোমরা আর্ম রাইজেস এক একটা সেট 15টা করে করবে, এরকম 3টে সেট ডেলি করবে। তো চলো দেখে নিই। এইভাবে পুরো হাতটা উপরের দিকে উঠবে, দেন পুরো শোল্ডারে প্রেশার করে নামবে। এবার নেক্সট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো সাইড আর্ম রাইজেস। সাইড আর্ম রাইজেস তোমরা কিভাবে করবে, এটাও তোমরা মিনিমাম 15 মানে 15টা এক একটা সেটে করবে, এরকম 3টে সেট ডেলি করবে। তো চলো দেখে নিই সাইড আর্ম রাইজেস কিভাবে করবে। সেম ভাবে আমাদের বডির দু সাইডে আমাদের দুটো হাত থাকবে, এবং দেন এই হাত দুটো একই সাথে ব্যালেন্স ওয়াইজ উপরের দিকে তোমাদের শোল্ডার লেভেলের উপরে উঠবে, দেন নিচের দিকে সেম ভাবে শোল্ডার এবং ব্যাক পজিশনে প্রেশার দিয়ে হাতটা নামবে। চলো দেখে নিই কিভাবে করছি। এই হাতটা পুরো উঠছে আমার শোল্ডার লেভেলে যাচ্ছে, দেন পুরো প্রেশার ওয়াইজ নামছে। এইভাবে তোমরা সাইড আর্ম রাইজেস 15 মিনিমাম করবে। দেন থার্ড নম্বর যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো আর্ম সিজার। আর্ম সিজার করার জন্য তোমাদের কিভাবে করতে হবে, আর্ম দুটোকে মানে হাত দুটোকে সোজা রাখবে, দেন এটাকে দিস ক্রস যাবে, দিস লাইক দিস, 1 2 3 4 5 6 7 8 9 10। এই এই এক্সারসাইজটা আমাদের শোল্ডার ট্রাইসেপস এন্ড ব্যাক পোজিশনে প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে, এবং এখান থেকে যে মাসেলটা আছে সেটা বিল্ড আপ হবে। তো অবশ্যই মিনিমাম তোমরা এই এক্সারসাইজটা 30 বার করবে পার সেটে, 30 করে, আর দেন 3 সেট কমপ্লিট করবে এটা। ফোর্থ নাম্বার যে এক্সারসাইজটা আছে সেটার নাম হলো নাম্বার পুলস। নাম্বার পুলস করার জন্য তোমাদের মেন যেটা করতে হবে সেটা হলো এই এক্সারসাইজটা তোমরা দাঁড়িয়েই করতে পারো। বেসিক্যালি নর্মাল যেভাবে এই এক্সারসাইজটা করতে হবে সেটা হলো আমাদের হাত দুটো এইভাবে থাকবে, দেন পুট, আর এটাকে আমরা ব্যাক পোজিশনে পুল পুল করবো। ব্যাক পোজিশনে কিভাবে করবো, 1 2 এটা এটা প্রেশার আসবে তোমাদের চেস্ট, তার থেকে বেশি প্রেশার আসবে তোমাদের ব্যাক পোজিশন এন্ড শোল্ডারে। তো চলো দেখে নিই কিভাবে এক্সারসাইজটা করছি। এটাকে ব্যাক পোজিশনে স্ক্রুচ করবো এন্ড এটাকে সামনের দিকে ফেলবো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। এই এক্সারসাইজটা করার সময় আমাদের চেস্ট পোর্শনটা স্ট্রেট থাকবে এন্ড ব্যাক পোর্শনে ফুল, আর শোল্ডার পোর্শনে ফুল আমাদের যে মাসেলটা আছে সেটাকে এক্সারসাইজ করাতে হবে এবং সেটাকে স্ক্রুজ করাতে হবে, সেটা যাতে প্রেশার ক্রিয়েটটা আমাদের শোল্ডার এন্ড ব্যাক পোর্শনের যে মাসেলটা আছে সেটাতে পড়ে। তো এই এক্সারসাইজটা আমাদের যে প্যাড ব্যাক পোর্শন এন্ড শোল্ডার পোর্শনে আছে সেখানে বার্ন আউট করতে প্রচুর পরিমাণে হেল্প করে। এন্ড দেন সেম
এরপরে যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো নি পুশআপস। নি পুশআপস করার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা ম্যাটের মধ্যে এইভাবে বসে পড়বে, দেন তোমাদের নি দুটোকে একই সাথে পাশাপাশি রাখবে, তো আমাদের লেগটা পয়েন্টটাকে দুটো পা একসাথে করলাম, দেন আমরা আমাদের হাতের গ্যাপ রাখবো আমাদের শোল্ডার লেভেলে আমাদের পুশআপস এর মতো, দেন আমরা বডিটাকে স্ট্রেট করব, বডিটাকে স্ট্রেট করব এন্ড দেন পুশআপস করব। এইভাবে তোমরা মিনিমাম 15টা পুশআপস করবে একটা সেটে, আর এইভাবে তোমরা তিনটে সেট ডেইলি কমপ্লিট করবে। এটা তোমাদের প্রেসার ক্রিয়েট করবে তোমাদের ব্যাক পোর্শনে এন্ড শোল্ডার। এইভাবে তোমরা নি পুশআপস তিনটে সেটে কমপ্লিট করবে এবং প্রতিটা সেটে 15টা করে মিনিমাম এই নি পুশআপটা কমপ্লিট করবে। নেক্সট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো ব্রড ট্রাইসেপস পুশআপস। এই পুশআপসটা কিভাবে করবে তো চলো দেখে নি। এই পুশআপসটা করার জন্য আমাদের ম্যাটে এইভাবে শুয়ে পড়তে হবে, দেন আমাদের চেস্টের পাশে দুটো হাত দুটোকে রাখতে হবে, আর এইভাবে আমাদের ওপর পোর্শন আপার পোর্শন বডিটাকে জাস্ট লিফট হবে আর ডাউন হবে, জাস্ট আমরা যেরকম পুশআপস করি কিন্তু পুরোপুরি না, আর এই প্রেশারটা আসবে আমাদের ট্রাইসেপসে। তো চলো দেখে নি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। তোমরা এই এক্সারসাইজটা 20 করে করবে এবং তিনটে করে সেটে পার সেটে 20 করে এই এক্সারসাইজটা কমপ্লিট করবে। এবং আজকে আমাদের লাস্ট যে এক্সারসাইজটা আসতে চলেছে সেটা হলো রিক্রাইট রম্বাস স্কোয়াস। সেটা কিভাবে করবে সেটা করার জন্য তোমাকে এইভাবে বসতে হবে, পায়ের গ্যাপ থাকবে নর্মাল এন্ড হাত দুটোকে এইভাবে রাখবে, দেন এক্সারসাইজটা হবে আমরা এটাকে পুল করব। ঠিক আছে, তো চলো স্টার্ট করে দেওয়া যাক কিভাবে পুল করবো, আর পোশাকটা আসবে আমাদের ব্যাক পোশাকে। এটা বলবে এটা ডিটেলসে বলছি, এটা আমরা করব 1 and 2 1 and 2, বুঝতে পেরেছো? তো চলো এবার স্টার্ট করে দাও, 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে আমরা এই এক্সারসাইজটাকে কমপ্লিট করব, আর এই এক্সারসাইজটা আমাদের প্রেশার ক্রিয়েট করবে আমাদের ব্যাক পোর্শন এন্ড আমার শোল্ডার পোর্শনে। শোল্ডার পোর্শনে এবং ব্যাক পোর্শনে যে ফ্যাটটা রয়েছে সেই ফ্যাটটাকে বার্ন আউট করতে প্রচুর পরিমাণে হেল্প করবে। তো আই হোপ ফ্রেন্ড আজকের যে লার্নিং ক্লাস ছিল, মানে 20 মিনিটস ওয়ার্কআউট এট হোম সিজন 2 যে ওয়ার্কআউট সিজনটা ছিল সেটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই বলবে, আর নতুন কিছু আমার জন্য সাজেশন থাকলে অবশ্যই তোমরা ইনস্টাগ্রাম এন্ড ফেসবুক পেজে শান্তনু টকিজ আর স্ক্রিনের উপর ইনস্টাগ্রাম আইডি শো হচ্ছে সেখানে গিয়ে তোমরা ডিএম করতে পারো, মেসেজ করতে পারো, ইউটিউবেও তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কিছু সাজেশন থাকলে, এর সাথে সাথে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই সিজনে জুড়ে থাকার জন্য আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এইভাবেই তোমাদের সাথে আর তোমাদের জন্য প্রচুর পরিমাণে এক্সারসাইজ আমি আমাদের ইউটিউব চ্যানেল শান্তনু টকিজে নিয়ে আসতে চলেছি। এই সিজনটা অবশ্যই ফলো আপ করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য খুশি থাকো, ভালো থাকো, গুড ডে এন্ড গুড বাই।